I am so old. অলরাইট, সিকে লাভ 98 এই নামের একটা সং কিন্তু সোশ্যাল মিডিয়ায় মারাত্মক হারে ভাইরাল হচ্ছে। সো আপনিও যদি এই গানের কোনো স্ট্যাটাস ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে, আপনার স্ট্যাটাস ভিডিওটা কিন্তু নিশ্চয়ই ভাইরাল হয়ে যাবে। ওকে, কারণ এই সংটা কিন্তু খুবই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো আপনি যদি বানাতে চান, শিখতে চান, তাহলে এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে আমরা এই সংয়ের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চলেছি। অ্যান্ড প্রিভিউতে আপনি নিশ্চয়ই দেখেই নিয়েছেন কেমন হতে চলেছে। তো আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ওকে, অ্যান্ড এর জন্য কী করতে হবে, আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সো অ্যালাইট মোশন আপনার কাছে না থাকলে আপনি চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে সবার উপরে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন তিনটে লিঙ্ক আপনাদের সামনে চলে আসবে। ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, যেটা ভার্সন 3.7.1। ওকে, অ্যান্ড ডাউনলোড করা হয়ে গেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে যা কিছু ইউজ হয়ে থাকে সব কিছু আমি এখানে আপলোড করে দিই, সেখান থেকে আপনাদের ডাউনলোড করতে অনেকটা সুবিধা হবে। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। দেন অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন, দেন প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। দেন এখানে দেখছেন আমার দুটো প্রজেক্ট রয়েছে, বিটমার্ক অ্যান্ড এফেক্ট, এই দুটো প্রজেক্ট আমার এখানে রয়েছে। তো আপনার ক্ষেত্রে এগুলো থাকবে না, আপনাকে এই দুটো প্রজেক্ট ডাউনলোড করতে হবে। অ্যান্ড এই দুটো প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে আপনার অ্যালাইট মোশনের প্রজেক্টগুলো ইম্পোর্ট করে নেবেন। ওকে, দেন ফার্স্টে কি করবেন, বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সঙ্গের আর কি লেয়ারটা থাকবে, আর এখানে কিছু রেড লাইন থাকবে, দেখুন রেড লাইন রয়েছে। সো রেড লাইনগুলো বিট মার্ক, যেখানে যেখানে বিট প্রয়োজন হয়েছে, মানে বিট মার্ক করার প্রয়োজন হয়েছে সেই জায়গাগুলোকে বিট মার্ক করে দেওয়া হয়েছে। অ্যান্ড ফার্স্টের পার্টটাতে কিছু লিরিক্স, মানে একটু কিছুটা পার্ট আছে যেটা লিরিক্স আর কি আমরা দেবো, লিরিক্স ভিডিও একটা ক্লিপ অ্যাড করবো। অ্যান্ড তারপরে এখানে দেখুন অনেকগুলো বিট আর কি দূরে দূরে আছে, মানে দূরে দূরে আছে। সো এইগুলোতে আমরা কিছু ভিডিও ক্লিপ, অ্যাস্থেটিক ভিডিও ক্লিপ অ্যাড করবো। অ্যান্ড এখানে সেদের দিকে আমরা আর কি ফটো ক্লিপ আর কি ফটো অ্যাড করবো। ওকে, সো কীভাবে অ্যাড করবেন দেখাচ্ছি। তো ফার্স্টের দিকে টাইমলাইনটা নিয়ে চলে আসবেন, একদম ফার্স্টে ফার্স্টে আমরা লিরিক্স পার্টটা অ্যাড করি। দেন প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে লিরিক্সের পার্টটা নিয়ে নেবেন। অ্যান্ড এটার লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে প্রজেক্ট মেটেরিয়াল নামে আজ রয়েছে, তো ওখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন। দেন ডান দিকে আরেকটা একবার ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এখানে ফার্স্টে যে বিটমার্ক আছে এখানে টাইমলাইন চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে দেন, তার লেফট থেকে কাট হয়ে যাবে, দেখুন কাট হয়ে গেল। দেন ডান দিকে আরেকটা একবার ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন বডির যে বিটমার্ক সেখানে চলে আসবে টাইমলাইনটা। তো দেন এখান থেকে এই অপশানে ক্লিক করে দেন, রাইট থেকে এক্সট্রা পার্টটা কাট হয়ে যাবে। দেন মুভমেন্ট ট্রান্সফর্মে চলে আসবেন, মুভমেন্ট ট্রান্সফর্মে চলে আসার পর এখান থেকে আর তিন নম্বর অপশান যেটা রয়েছে রিসাইজ, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে হালকা সাইজটা একটু বাড়িয়ে নেবেন, হালকা একটু বাড়িয়ে নেবেন। ওকে, তুমি হালকা বাড়িয়ে নিচ্ছি। দেন বাড়ি না হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর দেখুন লিরিক্সটা এরকমভাবে থাকবে। এরপর কী করতে হবে, আপনাকে ভিডিও ক্লিপগুলো অ্যাড করতে হবে, অ্যাস্থেটিক যে ভিডিও ক্লিপ ওগুলো আপনাকে অ্যাড করতে হবে। তো ফার্স্টে বিটমার্কটাতে নিয়ে চলে আসবেন, মানে ভিডিও ক্লিপটার পরে যে বিটমার্কটা আসছে সেখানে নিয়ে চলে আসবেন টাইমলাইন। দেন প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে ভিডিও ক্লিপ নিয়ে নেবেন। সো আমি এখান থেকে ভিডিও ক্লিপ নিচ্ছি, তো এখান থেকে এটা নিচ্ছি। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে যাওয়ার পর কী করবেন, এখান থেকে আপনি একটা কাজ যাবে, থ্রি ডটে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে নেবেন, আগে ফিল স্ক্রিন করে নেবেন। দেন এই যে ভলিউম অপশান আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ভলিউমটা দেখুন 100 রয়েছে, তো এতটা রাখলে চলবে না, এটা জিরো করে নিতে হবে, একদম মিউট হয়ে যাবে। ওকে, জিরো করে নেবেন, মিউট হয়ে যাবে। দেন কী করতে হবে, আপনাকে দেখে নেবেন কতটা আপনি নিতে চাইছেন। সো আমাদের এই বিটমার্ক পর্যন্ত নিতে হবে, এই বিটমার্ক, এই বিটমার্ক থেকে এই বিটমার্ক থেকে এই বিটমার্ক ওকে নিতে হবে আমাদের। তো এত দেখুন ভিডিওটা এখানে বড়ো হয়ে গেছে, সো আমাদের কাট করতে হবে। কীভাবে কাট করবেন দেখুন, আগে দেখেন কোথা থেকে নেবেন। সো আমি এখান থেকে নেবো, ওকে এই জায়গা থেকে নেবো। তো ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে এখান থেকে এই অপশানটিতে ক্লিক করুন, লেফট থেকে কাট হয়ে যাবে, দেখুন লেফট থেকে কাট হয়ে গেলো। এবার কী হলো দেখুন, লেফট থেকে কাট করার পর দেখুন আর কি বিটমার্ক থেকে, মানে এই যে বিটমার্কে ছিল এই বিটমার্ক থেকে অনেকটা পিছিয়ে গেলো। তো কী করবেন, এই ভিডিও লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা এরকম টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন, মানে পিছিয়ে নিয়ে আসবেন আর কি, পিছিয়ে নিয়ে আসবেন। দেন এই বিটমার্কে টাইমলাইনটা এনে রাখবেন, দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে কী হলো দেখুন ভিডিও লেয়ারটা এই পর্যন্ত চলে এলো, এই পর্যন্ত ওকে চলে এলো। এরপরে ডান দিকে আরেকটা একবার ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন পরে যে বিটমার্ক আছে সেই বিটমার্কে টাইমলাইন চলে আসবে। দেন ভিডিও লেয়ার সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে রাইট থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন, দেখুন এখানে কাট হয়ে গেলো। ওকে, সেরপর কী করতে হবে, সেম প্রসেসে এখানে আরও বাকি তিনটে আর কি ভিডিও ক্লিপ আপনাকে অ্যাড করতে হবে, সেম প্রসেসে অ্যাড করে নেবেন। ওকে, যেমনটা আমি দেখালাম সেম প্রসেসে অ্যাড করে নেবেন। অ্যান্ড এই ভিডিও ক্লিপগুলোর লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে, প্রজেক্ট ম্যাটেরিয়াল নামে থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, দেন কী করতে হবে, ফটো আপনাকে অ্যাড করতে হবে। ফটো এখান থেকে স্টার্ট হচ্ছে এই জায়গা থেকে, দেখুন ছোটো কাছাকাছি আছে এখানে,
তো ওইখান থেকে অ্যাড হচ্ছে মানে অ্যাডকে ফটো অ্যাড করতে হবে। তো এই বিটমার্কের টাইমলাইনটা নিয়ে আসবেন 17 সেকেন্ডের, দেন প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউয়ালে ক্লিক করে এখান থেকে ফটো অ্যাড করে নেবেন। সো একটু সিলেক্ট করছি আমি, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করবেন, দেন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন, দেন অ্যারোতে একবার ক্লিক করবেন, পরের বিটমার্কের টাইমলাইনটা চলে আসবে, দেন এই অপশানে ক্লিক করে রাইট থেকে রাইট সাইড থেকে এক্সট্রা পার্টটা কাট করে দেবেন। সো কাট হয়ে গেল, দেন আবার প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো নিয়ে নেবেন, দেন থ্রি ডটে ক্লিক করে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। এরপর যদি আপনার ফটোটা কোনো রকম অ্যাডজাস্ট করা থাকে তাহলে মোবাইল ট্রান্সফর্মে আসবেন। এখানে আসার পর এই যে ডান দিকে নিচে 3 নম্বর অপশন হচ্ছে রিসাইজ, এখানে ক্লিক করে আপনার সাইজটা এরকম বাড়াতে পারবেন। অ্যান্ড এই যে ফার্স্ট অপশন হচ্ছে মুভ, এটাতে ক্লিক করে আপনারা এটাকে ডান দিকে বাঁ দিকে এরকম সরাতে পারবেন, ওপর নিচে ওকে এরকম করতে পারবেন এটাকে। সো আমি এটাই রাখছি যেমন আছে, দেন এখান থেকে ব্যাকে আসবেন, অ্যারোতে ক্লিক করে পরে বিটমার্কের টাইমলাইন নিয়ে চলে আসবেন, দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। সেম প্রসেসে এখানে যতগুলো বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্কে আপনার ফটোগুলোকে অ্যাড করে নেবেন। ওকে, সো আমি একটি প্রজেক্টে অলরেডি কাজটা করে রেখেছি, সেই প্রজেক্টে দেখুন অলরেডি করে রেখেছি আর কি, প্রত্যেকটাকে ভিডিও ক্লিপ আর কি যেখানে যেটা অ্যাড করছে সব আমি অ্যাড করে রেখেছি। তো এখানে হাইড করা আছে আমি আনহাইড করে দিচ্ছি, সো এখানে আনহাইড করে দিচ্ছি, সেখানে সব কিছু আমি অ্যাড করে রেখেছি। ওকে, প্রত্যেকটা আর কি বিটমার্কে আর কি ফটো ভিডিও যেখানে যেটা অ্যাড করার সেখানে সেটা আমি অ্যাড করে রেখেছি। তো সেম প্রসেস ফলো করে আপনারাও কিন্তু যেখানে যেটা অ্যাড করার সেখানে সেটা অ্যাড করে নেবেন যেমনটা দেখালাম। ওকে, সো দেন কী করতে হবে, আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। সো এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর ইফেক্টের যে প্রজেক্ট আছে ওপেন করে নেবেন, দেন ফার্স্টে দেখবেন একটা রেক্টাঙ্গেল লেয়ার আছে, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ইফেক্ট কপি করে এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে আসার পর ফার্স্টে যে ভিডিওটা ক্লিপটা স্টার্ট হচ্ছে মানে এই লিরিক্সেরটা বাদ দিয়ে, লিরিক্সেরটা না, ফার্স্টের যে ভিডিও ক্লিপটা স্টার্ট হচ্ছে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন, দেন তারপরের ভিডিও ক্লিপটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন, তাহলে এখানে এফেক্ট লেগে যাবে, দেন তারপরটাকে সিলেক্ট করে এফেক্টটা এখানে অ্যাপ্লাই করে দেবেন, দেন তারপরের ক্লিপটাও সিলেক্ট করবেন, মানে সিলেক্ট করবেন ভিডিও ক্লিপটা, দেন এখান থেকেও এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। ওকে, সেভ অ্যাপ্লাই করে দেবেন, মানে চারটে ভিডিও ক্লিপ থাকবে, চারটে দিয়ে আপনার অ্যাপ্লাই করে দেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এফেক্টের প্রিসেট ওপেন করে নেবেন আবারও, দেন টাইমলাইন এগিয়ে নিয়ে আসবেন, দেন এখানে চারটে দেখবেন একটা ফটো লেয়ার থাকবে, তো এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর টাইমলাইনটা একটু এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসার পর যেখান থেকে ফটো স্টার্ট হচ্ছে ওখানে চলে আসবেন, সো এখান থেকে ফটো স্টার্ট হচ্ছে তো এখানে টাইমলাইনটা নিয়ে চলে আসবেন, দেন ফার্স্টের ফটোটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টটা এখানে অ্যাপ্লাই করে দেবেন, দেন তারপরে ফটোটা সিলেক্ট করবেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন, দেন তারপরটাকেও সিলেক্ট করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। ওকে, তো এইভাবে সেম প্রসেসে একদম এন্ড পর্যন্ত যতগুলো এখানে ফটো আছে প্রত্যেকটা ফটোতে এফেক্টটা আপনারা অ্যাপ্লাই করে দেবেন, সিলেক্ট করবেন ফটো, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। ওকে, একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা আর কি ফটো ভিডিওতে ঠিকঠাক এফেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেলে কী করতে হবে, আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে, তার জন্য ডান দিকে শেয়ার বাটন পেয়ে যাবেন, ওখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, দেখা হবে অবশ্যই নেক্সট নতুন ভিডিওতে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।